রেগুলার পেন বা ওরাল কন্ট্রাসেপটিভ পেন, এর সম্পর্কে আমরা আগের পর্বে বিস্তারিত আলোচনা করেছি। সেখানে দেখেছি রেগুলার পেন কিভাবে কাজ করে, কিভাবে এটা এমার্জেন্সি কন্ট্রাসেপটিভের থেকে ভালো, এফেক্টিভ, এবং আমাদের শরীরের জন্য কিভাবে সেটা সুবিধাজনক। সময়ের অভাবে সেই পর্বে অনেক কিছু খুঁটিনাটি বিষয় আমাদের আলোচনা করা হয়নি। অনেক সতর্কতা, অনেক খুঁটিনাটি বিষয়, জ্ঞাতব্য বিষয় এবং ইনফরমেশন ফ্যাক্টস আমাদের জানার দরকার রেগুলার কন্ট্রাসেপটিভ পিল বা রেগুলার পিল সম্পর্কে। আজকে এই পর্বে আমরা সেই প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় প্রশ্ন উত্তরের আকারে এক এক করে আলোচনা করব। আশা করব ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে আমাদের পরবর্তী আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর রিকোয়েস্ট রইল, যদি প্রথম পর্বটা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, ভিডিও শেষেও লিংক পাবেন, তাহলে প্রথম পর্বটা দেখে নিন, তাহলে রেগুলার কন্ট্রাসেপটিভ পিল কিভাবে কাজ করে সেটা সম্পর্কে ধারণা আপনাদের পরিষ্কার হয়ে যাবে। আজকে প্রথম প্রশ্ন, সিওসিপি বা কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল অথবা রেগুলার পিল নেওয়া মাত্রই কি প্রথম দিন থেকেই কেউ গর্ভধারণ থেকে সুরক্ষিত? অর্থাৎ যেদিন থেকে আপনি নেওয়া শুরু করলেন সেদিন থেকে কি আপনি সুরক্ষিত? এখানে একটা বোঝার বিষয় হচ্ছে যে আপনি যদি প্রথম ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা কম্বাইন্ড কন্ট্রাসেপটিভ পিল অথবা রেগুলার পিল নেওয়া শুরু করেন, প্রথমবার শুরু করেন, তাহলে সেক্ষেত্রে প্রথম 7 দিন আপনি গর্ভধারণের থেকে সুরক্ষিত নন। সেক্ষেত্রে আপনাকে ওরাল কন্ট্রাসেপটিভ পিলের সাথে সেকেন্ড কোনো কন্ট্রাসেপশন মেথড যেমন কন্ডম ইউজ করা উচিত, কারণ সেই প্রথম 7 দিনেও আপনার শরীরে হরমোনাল লেভেলের মাত্রা সেইভাবেও কন্ট্রোল করা যায় না বা হয় না, যার ফলে গর্ভধারণ থেকে আপনি সুরক্ষিত হতে পারেন। কিন্তু কন্টিনিউ বিভিন্ন সাইকেল পরপর যে সমস্ত সাইকেলগুলোতে আপনি কন্ট্রাসেপটিভ পিল রেগুলারলি নিতে থাকবেন, ওরাল কন্ট্রাসেপটিভ পিল নিতে থাকবেন, সেক্ষেত্রে প্রথম দিন থেকেই আপনি সুরক্ষিত থাকবেন। দ্বিতীয় প্রশ্ন, এই ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা রেগুলার পিল কতটা এফেক্টিভ? যদি কোনো মহিলা পিরিয়ড শুরু হওয়ার প্রথম দিন থেকে রেগুলারলি এই পিলটি নেয়, অর্থাৎ প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময়, বিশেষ করে একই সময় যদি এই রেগুলার পিল নিয়ে থাকে, তাহলে সে 99% গর্ভধারণ থেকে সুরক্ষিত। অর্থাৎ 100 জনের মধ্যে একজনের ক্ষেত্রে চান্স থাকে গর্ভধারণ করার। কোয়েশ্চেন নাম্বার 3, 21 ট্যাবলেট ভালো নাকি 28 ট্যাবলেট? আমরা আগের দিনের আলোচনাতেও দেখেছি যে 28টা ট্যাবলেট যেটাতে পাওয়া যায় সেটাতে প্রথম 21টা ট্যাবলেটের মধ্যে আর্টিফিশিয়াল বা সিনথেটিক হরমোনসগুলো থাকে যেগুলো অ্যাকচুয়ালি কাজ করে। শেষ যে 7টা ট্যাবলেট সেগুলো বেসিক্যালি প্লাসিবো হয়, অর্থাৎ যেগুলো সুগার ট্যাবলেট থাকে বা আয়রন ট্যাবলেট থাকে। সেই 7টা ট্যাবলেট সিম্পলি আপনার মেনস্ট্রুয়াল সাইকেলটাকে মনে রাখার জন্য বা মনে রাখার সুবিধার্থে দেওয়া হয়। 21টা ট্যাবলেটের ক্ষেত্রে 21টা ট্যাবলেট শেষ হয়ে যাওয়ার পর নেক্সট আরো 7 দিন ওয়েট করতে হয় নেক্সট সাইকেলটা স্টার্ট হওয়ার জন্য। তাহলে 21টা ট্যাবলেট বা 28টা ট্যাবলেট কোনোটাই খারাপ না, আপনার ডাক্তার যেটা রেকমেন্ড করছে আপনার সেটাই নেওয়া উচিত। কোয়েশ্চেন নাম্বার 4, কারা এই ট্যাবলেটগুলো নিতে পারে? একজন সুস্থ সবল মহিলা 50 বছর বয়স অবধি এই ট্যাবলেটগুলো নিতে পারে, কিন্তু কারা নিতে পারে না? কারোর যদি ডিপ থ্রম্বোসিস বা থ্রম্বোসিসের সমস্যা থাকে, যাদের ক্ষেত্রে শিরা এবং ধমনির ভেতরে রক্ত নিজে থেকেই জমাট বেঁধে যায়, কারো যদি লিভারের প্রবলেম থেকে থাকে, কারো যদি হার্টের প্রবলেম থেকে থাকে, হাই ব্লাড প্রেশার থেকে থাকে বা ডায়াবেটিসের প্রবলেম থাকে, কেউ যদি স্মোকার হয়ে থাকেন অর্থাৎ স্মোক যদি করে থাকেন, তাহলে কিন্তু এই ট্যাবলেটগুলো নিতে পারবেন না। আপনি যদি ব্রেস্ট ফিডিং কন্ডিশনে থেকে থাকেন তাহলে কিন্তু কোনোভাবেই এই কন্ট্রাসেপটিভ পিল বা রেগুলার পিলগুলো নিতে পারবেন না। আপনার যদি BMI বা বেসাল মেটাবলিজম ইন্ডেক্স যদি 35 অ্যাবভ হয়ে থাকে, 35-এর ওপরে হয়ে থাকে, তাহলে কিন্তু এই কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা রেগুলার কন্ট্রাসেপটিভ পিল নেওয়া যায় না। আপনার যদি মাইগ্রেনের প্রবলেম থেকে থাকে,
তাহলেও কিন্তু এই ট্যাবলেটগুলো নেওয়া যায় না। আর যদি আপনার কোনো সার্জারি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই রেগুলার পিলগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 5, কিভাবে এই ট্যাবলেটগুলো নেওয়া উচিত? আমি প্রথমেও বলেছি এবং এর আগের পর্বেও বলেছি যে ট্যাবলেটগুলো প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় রেকমেন্ডেড একই সময় প্রত্যেক দিন একই সময় নেওয়া উচিত। ট্যাবলেটগুলো যেভাবে আসে সেই পাতাটার ব্যাক সাইডে একটা অ্যারো দিয়ে মার্কিং থাকে, প্রত্যেকটা ট্যাবলেটের পরপর তীর চিহ্ন দিয়ে বা অ্যারো দিয়ে মার্কিং থাকে। যে ট্যাবলেটটা থেকে মার্কিংটা শুরু হয়েছে সেই ট্যাবলেটটা আপনার ডে ওয়ান থেকে শুরু করা উচিত, অর্থাৎ যেদিন থেকে আপনার ব্লিডিং স্টার্ট হয়েছে সেদিন থেকে এই ট্যাবলেটটা প্রত্যেক দিন একই সময় নেওয়া উচিত। কোয়েশ্চেন নাম্বার 6, কেউ যদি কোনোদিন ওই পিলটি নিতে ভুলে যায়, নির্দিষ্ট দিনে একটি পিল নিতে ভুলে যায়, প্রথম কথা সেই দিন যদি আপনি ইন্টারকোর্স করে থাকেন তাহলে নেক্সট 24 এর মধ্যে একটা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলের হেল্প নিন। কারণ এই সময় আপনার বডির যে সিকিউরিটি, এই যে রেগুলার পিলের যে সিকিউরিটি বা গর্ভধারণের থেকে যে সুরক্ষা সেটা কম হতে পারে, এবং আপনার যত তাড়াতাড়ি মনে পড়বে তত তাড়াতাড়ি নেক্সট পিলটা নিয়ে নেওয়া উচিত। এবার সেটা যদি এমন হয় একদিনেই দুটো পিল নিয়ে নিতে হচ্ছে তাহলে সেটা নিয়ে নিন। যদি ইন্টারকোর্স না হয়ে থাকে তাহলে নেক্সট যেদিন মনে পড়ছে সেদিনই কিন্তু তাড়াতাড়ি এই পিলটা নিয়ে নিন, তাতে যদি একদিনে দুটো পিল নিয়ে নিতে হয় তাহলে তাই। কোয়েশ্চেন নাম্বার 7, এই পিলের কি কোনো উপকারিতা আছে, অর্থাৎ রেগুলার পিলের কি কোনো উপকারিতা আছে? প্রথমেই বলে দিই যে কারোর কথা শুনে কিন্তু বার্থ কন্ট্রোল পিল বা রেগুলার পিল নেওয়া শুরু করবেন না। আপনার অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে উপযুক্ত রেগুলার কন্ট্রাসেপটিভ পিল বা কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা রেগুলার পিলটা নেওয়া উচিত। কারণ ডাক্তার আপনার শরীরের প্রয়োজনীয়তা কমপ্লিকেশন বুঝেই আপনার শরীরের জন্য যে মেডিসিনটা প্রয়োজনীয় বা যেটা আপনার শরীরের পক্ষে বা আপনার পক্ষে সুটেবল সেই মেডিসিনটাই প্রেসক্রাইব করবে। ডাক্তার যখন অন্য কাউকে প্রেসক্রাইব করেছেন কোনো মেডিসিন তখন সেটা তার শারীরিক চাহিদা বা শারীরিক প্রয়োজনীয়তা অনুযায়ী সেটা প্রেসক্রাইব করেছে, সেটা আপনার সঙ্গে মিল নাও খেতে পারে। সেই জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই রেগুলার কন্ট্রাসেপটিভ পিলটা নেওয়া শুরু করবেন। আর হ্যাঁ, রেগুলার কন্ট্রাসেপটিভ পিলের বা রেগুলার পিলের উপকারিতা ডেফিনেটলি আছে। এগুলো যখন নেওয়া শুরু করবেন তখন প্রথম যেটা হবে সেটা হচ্ছে রেগুলার পিরিয়ড হওয়া শুরু হবে, পিরিয়ড ক্র্যাম্প বা পিরিয়ডের যে পেন সেটা অনেকটা কমে যাবে, অ্যাকনের যে কন্ডিশন সেই অ্যাকনের কন্ডিশনটা অনেক ইমপ্রুভ করে যাবে। কোয়েশ্চেন নাম্বার 8, এই কম্বাইন ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা রেগুলার পিলের কি কোনো সাইড এফেক্ট আছে? হ্যাঁ, এগুলোর সাইড এফেক্ট আছে, বমি বমি ভাব, গা গোলানো, নজিয়া, হেডেক বা মাথা ব্যথা, সোর ব্রেস্ট বা ব্রেস্টে ব্যথা, এরকম নানান রকম প্রবলেম তৈরি হতে পারে। যখন আপনি প্রথম কোনো রেগুলার কন্ট্রাসেপটিভ পিল নেওয়া শুরু করবেন তখন এই সমস্যাগুলো অল্প বিস্তর দেখা দিতে পারে, যেটা পিলগুলি রেগুলার নিতে নিতে অটোমেটিক্যালি নিজে থেকে ডিজলভ হয়ে যাওয়ার কথা। তবে ডেফিনেটলি যে গাইনোকোলজিস্টের রেকমেন্ডেশনে আপনি নিচ্ছেন এমন হতেই পারে আপনার শরীরের সঙ্গে সেটা মিল খেলো না বা মিললো না বা আপনার শরীরের সঙ্গে কোনোভাবে সেটা খাপ খেতে পারলো না। তখন অবশ্যই যদি এইরকম সমস্যাগুলো কন্টিনিউ ভাবে থাকতে থাকে তাহলে আপনার গাইনোকোলজিস্টকে ইনফর্ম করা উচিত, কারণ উনি আপনার পরিস্থিতি অনুযায়ী মেডিসিনের ফর্মুলা চেঞ্জ করে দিতে পারেন বা অন্য ব্র্যান্ডের মেডিসিন রেকমেন্ড করতে পারেন। তবে এই মেডিসিনগুলো নিতে নিতে যদি এরকম হয় যে আপনার চেস্টে পেন হচ্ছে বা হাত পা ফুলে যাচ্ছে তাহলে ইমিডিয়েট ডাক্তারকে ইনফর্ম করুন। কোয়েশ্চেন নাম্বার 9, কম্বাইন ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা রেগুলার পিল নেওয়া সত্ত্বেও কি প্রেগনেন্সি চলে আসতে পারে? আমি একদম প্রথমে বলেছি এর এফেক্টিভনেস বা কার্যকারিতা 99%, অর্থাৎ 100 জনের মধ্যে 1 জন, 100 জনের মধ্যে 1 জন কোনো একটা কারণে প্রেগনেন্ট হতে পারে। তবে এই রেগুলার কন্ট্রাসেপটিভ পিল যদি সঠিক নিয়মে নেওয়া হয়ে থাকে তাহলে বাকি 99 জনের মধ্যে আপনি পড়বেন। যদি সঠিকভাবে না নেওয়া হয়ে থাকে সেই নেওয়ার ভুলের জন্য কিন্তু প্রেগনেন্সি আসতে পারে। সেই জন্য প্রত্যেক দিন সঠিক নিয়ম মেনে
নির্দিষ্ট সময় একই সময় পিলটা নেওয়া উচিত। তবে যদি আপনার পিরিয়ড মিস যায় তাহলে 7 দিন অপেক্ষা করুন এবং ইউরিন টেস্ট করে দেখুন প্রেগনেন্সি আসছে কিনা, প্রেগনেন্সি আসার কথা নয়। তবে যদি কোনোভাবে প্রেগনেন্সিটা এসে গিয়ে থাকে তাহলে কিন্তু বাচ্চার কোনো রকম ক্ষতি হয় না, এবং ইমিডিয়েটলি যখন দেখছেন যে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ এসছে আপনার এই পিল নেওয়া সত্ত্বেও, তখন কিন্তু অবশ্য অবশ্য করে ইমিডিয়েটলি আর অপেক্ষা না করে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। তবে এই রেগুলার পিল নেওয়া সত্ত্বেও যদি কোনোভাবে প্রেগনেন্সি চলে আসে তাহলে বাচ্চার কোনো ক্ষতি হয় না এবং তারপরে এই রেগুলার কন্ট্রাসেপটিভ পিল নেওয়াটা বন্ধ করে দেওয়া উচিত। লাস্ট কোয়েশ্চেন নাম্বার 10, এই ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা রেগুলার কন্ট্রাসেপটিভ পিল নেওয়ার ফলে কি বেবি প্ল্যানিং এ পরবর্তীকালে কোনো সমস্যা আসবে? প্রথম কথা, আপনি যখন ওরাল কন্ট্রাসেপটিভ পিলটা নিচ্ছেন বা রেগুলার কন্ট্রাসেপটিভ পিল নিচ্ছেন, তখন অটোমেটিক্যালি আপনার বডির মধ্যে হরমোনাল যে ব্যালেন্সটা আছে সেটা একটু চেঞ্জ হবে। আমি কিন্তু ইমব্যালেন্সের কথা বলছি না, ব্যালেন্সটা চেঞ্জ হবে। এবার স্বাভাবিকভাবেই যখন আপনি এই কন্ট্রাসেপটিভ পিলগুলোকে বন্ধ করবেন তখন সেটা আপনার শরীরের যে নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল সেটাতে ফিরে আসতে একটু সময় নেবে। খুব স্বাভাবিকভাবে এটা বন্ধ করার পর 2-3 মাস এরকম হতেই পারে যে আপনাদের বেবি প্ল্যানিং সাকসেসফুল হলো না। তবে এটা বন্ধ করার 3 মাস পর থেকে বেবি প্ল্যানিং করাটাই বেস্ট অপশন। আশা করব ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল বা রেগুলার পিল সম্পর্কে বেশ কিছু জ্ঞাতব্য বিষয়, বেশ কিছু সতর্কতা এবং ইনফরমেশন আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। হতে পারে কোনো বিষয় হয়তো বাদ পড়ে গেছে, কমেন্টের মাধ্যমে জানান, একটু সময় লাগলেও উত্তর দেব। নেক্সট গুরুত্বপূর্ণ আলোচনায় পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।